একজন গর্ভবতী মায়ের কাছে তার বাচ্চার নড়াচড়া বুঝতে পারাটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা একমাত্র সে নিজে ছাড়া আর কেউ কিন্তু বুঝতে পারবে না। যে প্রেগনেন্ট বা যে গর্ভবতী হয়েছে সেই একমাত্র এই বিশেষ অনুভূতিটা খুব ভালো করে অনুভব করতে পারবে। আর যতক্ষণ পর্যন্ত না সে তার বাচ্চার নড়াচড়া একবারের জন্য অনুভব করতে না পারে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একজন মায়ের মনে একদম শান্তি আসে না। বিশেষ করে ফার্স্ট ট্রাইমিস্টারের লাস্টের দিক থেকে আর সেকেন্ড ট্রাইমিস্টারের শুরু বা মাঝখান বরাবর, এই যে একটা মুহূর্ত, এই যে একটা সময়, এই যে কয়েকটা সপ্তাহ, এই সপ্তাহতে প্রেগনেন্ট মহিলাদের মধ্যে বিশেষ করে বেশি উত্তেজনা, বেশি কৌতূহলটা দেখা যায়। সেই সময়টা মায়েদের মনের মধ্যে বারবার এই একটা প্রশ্নই আসতে থাকে যে কখন সে তার বাচ্চার নড়াচড়াটা অনুভব করতে পারবে। যেই ভ্রূণটাকে, যেই প্রাণটাকে সে এত যত্ন সহকারে তার গর্ভে ধারণ করেছে, এত যত্ন সহকারে মাসের সপ্তাহের পর সপ্তাহ বহন করে চলেছে, সেই প্রাণটা যে তার মধ্যে রয়েছে তার একটা উপস্থিতি সে উপলব্ধি করতে পারে তখন যখন সেই ভ্রূণ বলো বা যখন সেই শিশুটা একটু নড়াচড়া করে ওঠে। আর সেই যে নড়াচড়া করার অনুভূতি একজন মাই কিন্তু খুব ভালো অনুভব করতে পারবে। তো আজকের ভিডিওটা মূলত এই বিষয়টার উপরেই, যে বাচ্চা বা গর্ভের শিশু বিশেষ করে কোন সপ্তাহতে বা কোন মাসে ভালো নড়াচড়া করে আর কোন সময় মায়েরা খুব ভালো বুঝতে পারে যে বেবি নড়াচড়া করছে, আর বিশেষ করে কোন সময় থেকে গর্ভের শিশু নড়াচড়া শুরু করে, এই সমস্ত ব্যাপারে আজকে ভিডিওটাতে আলোচনা করব। তোমরা কিন্তু ভিডিওটা একদমই নো স্কিপ করে দেখে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আরও পরপর আনতে থাকবো। এছাড়াও আরও অলরেডি ভিডিও রয়েছে, তোমরা চ্যানেলে গিয়ে চেক আউট করে নিতে পারো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট পিরিয়ড মিস হওয়ার পর আমরা সকলেই টেস্ট করি, মানে বাড়িতে বসেই কিট দিয়ে টেস্ট করি। তো সেই টেস্ট কিটে যদি রেজাল্ট পজিটিভ আসে তবে আমরা সেই প্রেগনেন্সিটাকে পজিটিভভাবে ধরি। তো তারপরে আমরা যাই ডক্টরের কাছে, দেন তারপরে ডক্টর আমাদেরকে সাজেস্ট করে রিপোর্ট করতে, ইউএসজি রিপোর্ট। তো 8 সপ্তাহ থেকে 10 সপ্তাহের মধ্যে ইউএসজি রিপোর্টটা করলে সবথেকে ভালো হয়, তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। ওই যে সময়টা, ওই সময়টাতে যে ভ্রূণটা থাকে সেই ভ্রূণটার হার্টবিটটা আমরা জানতে পারি। কিন্তু ওই 8 সপ্তাহ থেকে 10 সপ্তাহের মধ্যে কিন্তু তখন তোমরা একদমই এক্সপেক্ট করবে না যে তোমাদের বেবি নড়াচড়া করবে, তখন সেটা সবেমাত্র ভ্রূণ। তো আলটিমেটলি কি দেখা গেল, 8 সপ্তাহ থেকে 10 সপ্তাহের মধ্যে কিন্তু বেবি নড়াচড়া করে না, কেন কি তখনও পর্যন্ত সে একদমই ছোট্ট একটা প্রাণ, ছোট্ট একটা ভ্রূণ। তারপরে ধীরে ধীরে সেই ভ্রূণটা বড় হতে থাকে, তার মধ্যে ধীরে ধীরে মস্তিষ্কের যে আকার সেটা বড় হতে থাকে, ছোট ছোট হাড় তৈরি হতে থাকে। তখনও পর্যন্ত কিন্তু তার হাত পা প্রপার শেপ নেয় না, কিন্তু ছোট ছোট অস্থিগুলো তৈরি হতে থাকে, তার শির দ্বারা তৈরি হতে থাকে। সেটা তোমার 11, 12, 13, 14 সপ্তাহর দিকেও যেতে পারে। মূল কথা হচ্ছে প্রপার কোন সময়টাতে আমরা খুব ভালো করে বুঝতে পারি যে বেবি আমাদের মধ্যে বেড়ে উঠছে বা বেবি নড়াচড়া করছে। তো তোমরা যদি মাঝখানে ভিডিওটা স্কিপ করে যাও তাহলে কিন্তু আমি যেভাবে ভেঙে ভেঙে বলছি সেটা কিন্তু বুঝতে পারবে না। সেই জন্যই বলবো ভিডিওটা স্কিপ করে যেও না, যেমনটা বলছি তেমনটা একটুখানি ধৈর্য ধরে শোনো, বোঝো, তাহলে তুমিও বুঝতে পারবে যে তুমি যেটা ফিল করছো সেটা ঠিক নাকি ভুল, তোমার মধ্যে কী হচ্ছে, তুমি পেটের মধ্যে যেটা অনুভব করছো সেটা কি বেবি নড়াচড়া না সেটা অন্য কিছু, সেটা কিন্তু বুঝতে পারবে। 8 থেকে 10 সপ্তাহের মধ্যে কিন্তু বেবি নড়াচড়া করে না, সে ছোট্ট একটা ভ্রূণ থাকে,
11-12 সপ্তাহের দিকে ভ্রূণটা ধীরে ধীরে বড় হতে থাকে। ভ্রূণের মধ্যে অনেক রকমের ডেভেলপমেন্ট আসতে থাকে, তার স্কিন বলো, তার স্পাইন বলো, তার মধ্যে নাকের ছিদ্র, চোখের গঠন, মস্তিষ্কের আকার, এগুলো ধীরে ধীরে ডেভেলপমেন্ট করতে থাকে। আর 14-15-16 সপ্তাহের দিকে কিন্তু ভ্রূণ একটু বড় হয়ে একটু শিশু আকারে তৈরি হতে শুরু করে। তখন কিন্তু পেটের মধ্যে আমরা একটুখানি অনুভব করতে পারি যে কিছু একটা সুড়সুড়ি দিচ্ছে, কিছু একটা ওই প্রজাপতি উড়ে যাওয়ার মতন কিছু একটা অনুভব হবে। মানে তখন তুমি হালকা হালকা কিছু একটা অনুভব করতে পারবে যে তোমার পেটের মধ্যে কিছু একটা অ্যাক্টিভিটি শুরু হয়েছে, কিন্তু তখনও পর্যন্ত কিন্তু বেবি প্রপার নড়াচড়া করে না। নড়াচড়া বলতে আমি এটা বলতে চাইছি যেটা আমরা মায়েরা আশা করি যে বেবি কিক করবে। এই মানে আমরা সাধারণত মায়েরা বেশিরভাগ নড়াচড়া মানে কিন্তু এটাই আশা করি যে বেবি কিক করছে কি না। বেবি যখন ভালো কিক করে সেটাকেই আমরা ধরি যে বেবি নড়াচড়া। কিন্তু বেবি শুরু শুরুতে নড়াচড়া করে, কিন্তু সেই নড়াচড়া কিন্তু মায়েরা খুব ভালো বুঝতে পারে না। এই যে বললাম, মনে হবে যেন একটু কেউ সুড়সুড়ি দিচ্ছে, পেটের ভেতরে কিছু জলের বুদবুদ যেরকম হয়, বাবল যেরকম ওঠে সেরকম হবে, প্রজাপতি উড়ে যাওয়ার মতন একটা ফিল হবে। তো সেই সময়টা কিন্তু বেবি হালকা হালকা মুভমেন্ট শুরু করে, বেবি এপাশ থেকে এপাশ হয়, এপাশ থেকে এপাশ হয়, মানে এপাশ ওপাশ করতে পারে। কিন্তু তখনও তার মধ্যে যেহেতু হাত পা যে অস্থিগুলো সেগুলো প্রপার তৈরি হয়নি, সে কিন্তু হাত পা ছড়াছড়ি করতে পারে না, কিন্তু অল্প স্বল্প তার মধ্যে একটু মুভমেন্ট শুরু হয়ে যায়, সে এপাশ ওপাশ করতে পারে। তাহলে কি বোঝা গেল, 8-16 সপ্তাহ অবধি তোমরা অপেক্ষা করছো যে আমার বেবি কখন একটু নড়াচড়া করবে, নড়াচড়া করবে। কিন্তু এই 8-16 সপ্তাহ অবধি তোমরা একদম অস্থির হবে না, একদমই চিন্তা করবে না যে বেবি নড়াচড়া কেন করছে না। 16 সপ্তাহ মানে হচ্ছে তখন তোমার সবে 4 মাস। 16 সপ্তাহ মানে হচ্ছে তখন তোমার সবে 4 মাস। তো এই 4 মাসের দিকের বেবি মুভমেন্ট বুঝতে পারাটা একটু ডিফিকাল্ট, বিশেষ করে নতুন মায়েদের ক্ষেত্রে। যারা দ্বিতীয়বার মা হতে চলেছে তারা হয়তো এটা অল্প স্বল্প একটু হলেও অনুভব করতে পারবে, একটু হলেও ফিল করতে পারবে, কিন্তু নতুন মায়েদের জন্য এটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে আসবে 17-18-19-20, এই যে 4 সপ্তাহ, মানে 5ম মাস, মানে সেকেন্ড ট্রাইমিস্টার। তো সেকেন্ড ট্রাইমিস্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মাস, মানে বিশেষ করে এই যে সপ্তাহগুলো 17-18-19-20, এই যে সপ্তাহগুলো খুব ইম্পর্টেন্ট, এই উইকসগুলো, এই সপ্তাহগুলোতে তোমরা কিন্তু একটু সচেতন থাকবে। কেন কি এই সপ্তাহতেই কিন্তু বেবি মুভমেন্ট সব থেকে ভালো বোঝা যায়। মানে শুরু শুরুতে যে মুভমেন্টগুলো হয় একদম প্রপার, যে তোমার বেবি যে হাত ছড়াছড়ি, পা ছড়াছড়ি, ঢিসুম ঢিসুম করবে তা কিন্তু না, অল্প স্বল্প যে মুভমেন্ট সেটা তোমরা এই 5ম মাস থেকে কিন্তু ভালো করে বুঝতে পারবে। কারণ 5ম মাস মানেই হচ্ছে তখন বেবি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। বেবির মধ্যে যা যা ডেভেলপমেন্ট হওয়ার কথা শুধুমাত্র লাংসটা ছাড়া বাকি সমস্ত কিছু ডেভেলপমেন্ট কিন্তু হয়ে যায় এই 5ম মাসে। মানে 17-18-19-20 যে সপ্তাহগুলো চলবে, এই সপ্তাহগুলোতে কিন্তু বেবি ধীরে 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 প্রপার ডেভেলপমেন্ট করে। বেবির হাত পা তৈরি হয়ে যায়, বেবির মস্তিষ্ক, বেবির চোখ, বেবির শোনার ক্ষমতা, বেবির দেখার ক্ষমতা, বেবি ফিল করতে পারে সমস্ত কিছু, বেবির স্কিন তৈরি হয়ে যায়, স্কিনের ওপর লোম তৈরি হয়ে যায়, আলটিমেটলি বেবি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যায় 5ম মাসে। কিন্তু লাংসটা প্রপার তৈরি হয় না। তো সেই লাংসটা তৈরি হওয়ার জন্য তো সময় দিতে হবে না, সেটা 6 মাস, 7 মাস, 8 মাস অবধি যাবে। কিন্তু এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যে তৈরি হয়ে যায়, এটা কিন্তু এরকম 17-18-19-20 সপ্তাহ দিয়ে কিন্তু বেবির মধ্যে তৈরি হয়ে যায়। তো এই যে 5ম মাস বা 19-20 যে সপ্তাহটা, এই সপ্তাহ থেকে কিন্তু তোমরা একটু অ্যালার্ট থাকতে পারো, নতুন মায়েদের ক্ষেত্রে হোক আর পুরনো মায়েদের ক্ষেত্রে হোক। এই যে 19-20 সপ্তাহগুলো, এই সপ্তাহগুলোতে কিন্তু বেবি এবারে ধীরে ধীরে মুভমেন্ট করবে।
এবং সেটা করাটা খুব দরকার। হ্যাঁ, এমন নয় যে 19-20 সপ্তাহের দিকে তুমি বেবি মুভমেন্ট বুঝতে পারছো না বলে এটা খুব চিন্তা করতে হবে, তাও কিন্তু না, কেন কি এই সময়টা এমন একটা সময় তখন কিন্তু বাচ্চা একটু রেস্ট নেয়, একটু ঘুমোয় বেশি, একটু ঘুমোবে। মানে এই যে সময়টা তোমরা মাঝে মধ্যে বুঝতে পারবে যে বাচ্চা নড়াচড়া করছে, কিন্তু আবার হঠাৎ হঠাৎ লক্ষ্য করবে প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেল বাচ্চা কিন্তু কোনো প্রকার কোনো মুভমেন্ট করছেই না, তখন কিন্তু একদম কোনো চিন্তা করার কোনো দরকার নেই, কেন কি বাচ্চা কিন্তু এই সময় খুব ঘুমোয়। এছাড়াও তোমরা যখন আল্ট্রাসাউন্ড রিপোর্ট করতে যাবে 5 মাসে, দেখবে তোমরা অনেক সময় দেখবে বাচ্চা কিন্তু খুব মানে বাচ্চা কিন্তু নড়াচড়া করে না, মানে যদি কারোর ভাগ্য ভালো থাকে তার তখন বাচ্চা হয়তো নড়াচড়া করলে সেটা হয়তো দেখা যাবে, কিন্তু ম্যাক্সিমামটা এরকম দেখা যায় যে বাচ্চা কিন্তু নড়াচড়া খুব একটা করে না, মানে বেশিরভাগ সময়টা ঘুমোয়। তো তাতে কিন্তু চিন্তা করার কিছু নেই, কিন্তু এই 20 উইকস কমপ্লিট করার পরে, 20 সপ্তাহটা কমপ্লিট করার পরে 22, 23, 24, 25 এই যে সপ্তাহগুলো থাকবে, এই সপ্তাহগুলো দিয়ে কিন্তু বেবি খুব ভালো মুভমেন্ট করে, বেবি খুব ভালো নড়াচড়া করে, তখন কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে বেবি মুভমেন্ট কম করে যেন দিনে 10 বার হয়, কম করে যেন দিনে 10 বার হয়, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। একদম শুরুতে বেবি মুভমেন্ট তো নতুন মায়েদের ক্ষেত্রে বোঝা একদম সম্ভব না, আর 5 মাসের দিকে একটু আধটু বোঝা যেতে পারে, আর বোঝা যদি নাও যায় খুব চিন্তা করার কিছু নেই, তোমরা তো অবশ্যই 5 মাসে রিপোর্ট করবে, তখন তো তোমাদের বেবি হার্টবিট ধরা পড়বে, এছাড়াও বেবির সমস্ত কিছু ওই অ্যানিমাল স্ক্যান রিপোর্ট সবটা ধরা পড়বে, চিন্তা করার কিছু নেই বেবি যদি মুভমেন্ট না করে। কিন্তু 6ষ্ঠ মাসে পড়লে 24, 25, 26, 27, 28 এই যে সপ্তাহগুলো রয়েছে, এই সপ্তাহগুলোতে কিন্তু অনেকটা সচেতন থাকতে হবে বেবি নড়াচড়া করছে কি না, এই সপ্তাহগুলোতে কিন্তু বেবি খুব ভালোভাবে নড়াচড়া করে এবং কিক করতেও শুরু করে। এখানে আমি একটা কথা বলি, আমি কিন্তু বেশিরভাগ সময় আমার বেবির নড়াচড়া যবে থেকে ফিল করেছি তবে থেকে কিন্তু আমার বাবু যে খুব বেশি নড়াচড়া করতো তা কিন্তু না, ও অল্প স্বল্প নড়াচড়া করতো, তবে এই 7 মাস 8 মাসের দিকে এসে কিন্তু ও খুব কিক করতো, এটা আমি খুব ভালো ফিল করেছি। আর আমার বাবু বিশেষ করে আমি যখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুতাম, ও কিন্তু বিশেষ করে তখন বেশি বেশি কিক করতো, এবং সাডেনলি একটা করে এমন কিক করতো আমি একদম পুরো ভেবাচাকা খেয়ে ঘুম থেকে জেগেই যেতাম, আর এক এক সময় এমন জোরে কিক করেছে যে আমার কিন্তু হালকা হালকা লাগতো। তো এই কিকগুলো কিন্তু সত্যি আমরা একমাত্র প্রেগনেন্ট মায়েরাই ফিল করতে পারবো, আর এই অনুভূতিগুলো সবসময় অনুভব করা যায়ও না, ওই যে সময়গুলো অন্যরকম একটা অনুভূতি। তো তোমাদের ক্ষেত্রেও আমি এটাই বলবো যে একদম শুরুতে যদি বেবি নড়াচড়া না করে চিন্তা করার কিছু নেই, 5ম মাস থেকে একটু চেষ্টা করবে বোঝার যে কোনো প্রকার কোনো অ্যাক্টিভিটি শুরু হয়েছে কি না, তারপরে 6ষ্ঠ মাস 7ম মাসের দিকে কিন্তু বেবি নড়াচড়া অবশ্যই দেখতে হবে করছে কি না, আবার 8 মাস 9 মাসের দিকে আসলে কিন্তু বিশেষ করে 8.5 মাসের দিকে যাদের 10 মান্থের প্রেগনেন্সি জার্নি তাদের কিন্তু ওই 9 মাস 10 মাসের দিকে কিন্তু বেবি মুভমেন্ট আবার কমে যেতে পারে। যেমন আমার ছিল 9 মাসের প্রেগনেন্সি, তো আমার কিন্তু এরকম 8-8.5 মাসের দিকে কিন্তু বেবি মুভমেন্ট ধীরে ধীরে আবার কমে গেছিলো, কেন কি তখন বেবি এতটাই বড় হয়ে যায় যে পেটের মধ্যে তখন সে কিন্তু আর বেশি হাত পা ছুটতে পারে না, তো সেটা নিয়েও চিন্তা করার কিছু নেই, শেষের দিকেও কিন্তু বেবি মুভমেন্ট একটু কমে আসে। আলটিমেটলি এই যে মিডিল পোর্শনটা 6 মাস 7 মাসের দিকে যে 7.5 মাস 8 মাসের দিকে যে সময়টা, ওই সময়টা কিন্তু বেবি খুব ভালো মুভমেন্ট করে, এবং তোমরা সেটা ফলো করবে, দেখার চেষ্টা করবে, কাউন্ট করার চেষ্টা করবে দিনে অন্তত 10 বার করছে কি না। তো এই ছিল আজকের আমার ভিডিও, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম যে বেবি মুভমেন্ট নিয়ে বেশি চিন্তা করবে না, আর একদম মুভমেন্ট না করলে তো অবশ্যই ডক্টরের সঙ্গে কথা বলতে হবে। তো তোমরা আশা করছি একটু হলেও বুঝতে পেরেছো, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক তো করতে হবে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।